দেশীয় চলচ্চিত্র অঙ্গনের সময়ের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। এই অভিনেত্রীর বড় পর্দায় হাতেখড়ি হয়েছিল জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। 2012 সালের অক্টোবরে মুক্তি পেয়েছিল মাহি অভিনীত প্রথম সিনেমা ভালোবাসার রং। তারপর একের পর এক বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন অগ্নিকন্যা খ্যাত রাজশাহীর মেয়ে মাহি। এদিকে 2021 সালের 13 সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মাহি। বর্তমানে স্বামীকে নিয়ে পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে গেছেন এই অভিনেত্রী। গত রোববার সন্ধ্যার দিকে একটি ফ্লাইটে মক্কা মদিনার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মাহি ও তার স্বামী। ওমরা পালনের বিষয়টি সৌদি আরব থেকে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই, তবে এবারই প্রথম নয়, এর আগেও ওমরা করেছেন এই অভিনেত্রী। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্বামীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মাহি। ছবিতে তার স্বামীকে সাদা পোশাকে এবং তাকে কালো বোরকায় দেখা যায় এবং তিনি ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ। মাহি আরও বলেছেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরীফটা একবার দেখব, যার কারণে স্বামীকে নিয়ে ওমরা করতে এসেছি। ওমরা করতে গিয়ে অনাগত সন্তান ও তাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। বলেছেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই নায়িকা নিপুণ অভিনয় দক্ষতা দিয়ে এরই মধ্যে অসংখ্য দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি ভক্ত শুভাকাঙ্ক্ষীরও কমতি নেই এই অভিনেত্রীর।